নকার যেন অবস্থা আমার কোনো সে নেই ম্যাডাম মমতা ব্যানার্জির অবস্থা খুবই খারাপ তবে আমার মনে হয় ওনাকে চলে যাওয়াই উচিত মানে সরকার থেকে নতুন সরকার গড়ে তোলা উচিত আমার মতে আমি কিছু পারবো না বলতে ব্যাপার দুর্নীতি এভাবে থেকেই যাবে লঙ্কায় যে যায় সেই রাবণ হয় আমার এইসব সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই তারা নিজেরাই অর্ধেক অঙ্ক জানে না মদ খেয়ে স্কুলে ঢুকছে এই তো আমাদের এডুকেশন এখন সিস্টেম তাদের তো অবস্থা টাইট হয়ে যাবে বাটি নিয়ে বসতে হবে রাস্তায় এটা এখন এই রাজ্যের ভবিতব্য হয়ে গেছে সবাই ধরেই নিয়েছে যে আমার যোগ্যতা দিয়ে আমি চাকরি পাবো না এই সরকার থাকলে দুর্নীতি ঠিক হবে এটা কেউই বোধহয় আশা করছে না এখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এমনকি এই সরকারকে যারা ভোট দিয়ে এনেছে বা এই সরকারের যারা সমর্থক তারাও জানে যে এই সরকার আর দুর্নীতি হচ্ছে সমর্থক শব্দ যে আমরা যাদেরকে মাথার উপর বসিয়েছি আমাদেরই ফল্ট হয়েছে আচ্ছা শিক্ষা ব্যবস্থা 100 বছর পিছিয়ে গেছে তো এটা নিয়ে আপনার কি আমার কোনো সে নেই ম্যাডাম তবে একটা কথা বলি যা দিনকাল পড়ছে সব কিছু কাজের মধ্যে একটা মানুষকে ঘুষ নেওয়া একটা প্রবৃত্তি সেইগুলো কি সমাজে একটা কলঙ্ক আজকে শিক্ষাটা হচ্ছে একটা বড় জিনিস সেখানে এখানে ব্যবসা করে কি হচ্ছে যারা মানে ভালোভাবে পড়াশোনা করে সেই লোকগুলো পয়সার জোরে সেখানে গিয়ে মাস্টারি করছে প্রফেসারি করছে কিন্তু যারা সত্যিকারের যোগ্যতা নিয়ে পড়াশোনা করেছে সেখানে তাদের পিতামাতার কোনো আর্থিক সংগতি নেই বলে সেই জায়গা মতো পৌঁছাতে পারছে না এখানে নকার যেন অবস্থা এত কিছু হওয়া সত্ত্বেও লোকে লীনলজ্জের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে কোনো প্রশাসনে কোনো এ নেই আজকে এইগুলোকে দেখা উচিত নাহলে কি যে মাস্টারমশাই শিক্ষা দেবে সেই মাস্টারমশাই নিজে গোড়াতেই গলত সে ছাত্রদের কি তৈরি করবে আমি এইটুকুনি বলতে হ্যাঁ আমার তো তাই মনে হয় কারণ আমরা যখন পড়াশোনা করতাম যে পড়াশোনার লেভেল ছিল এখন 95% পেলেও মারা বলে কেন পেলি তো ডেফিনেটলি পিছিয়ে গেছে কেন এখন এডুকেশন লেভেল এমন হয়ে গেছে যে আগে যেমন মাধ্যমিক পাশ করলে আমরা ভাবতাম যে অনেক ভালো এডুকেশন আমার বাবা মাদের এখন সেটা MBA করলেও মনে হয় যে সেম এডুকেশন তো ডেফিনেটলি ডিগ্রি বাড়ছে বাট এডুকেশন লেভেলটা অনেকটাই ব্যাকডেটেড কেন যা শিক্ষা আমাদের আমাদের পরবর্তী জেনারেশন পাচ্ছে খুবই ন্যূনতম শিক্ষা আমি কিছু পারবো না বলতে শিক্ষা স্বাস্থ্য দুটোই যে এই যে দুর্নীতিগুলো চলছে দুর্নীতিতে মানুষ এখন মানে আন্দোলন করে সবকিছু ছিনিয়ে নেওয়া ভালো যা করছে দেশের জন্য মানে রাজ্যের যে অবস্থা খুবই খারাপ মমতা ব্যানার্জির অবস্থা খুবই খারাপ তবে আমার মনে হয় ওনাকে চলে যাওয়াই উচিত মানে সরকার থেকে নতুন সরকার গড়ে তোলা উচিত আমার মতে আমার তো সে সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই চলবে সবসময় চলছে আগেও চলছিল এখনো চলছে কম বেশি থাকবে এখন যখন শিক্ষা ব্যবস্থা যারা করছে যারা এখন যারা ধরো শিক্ষক শিক্ষকতা করবে হ্যাঁ তাদের যদি সেরকম কোয়ালিফিকেশন না থাকে এখন দুর্নীতি তাদেরকে যদি এদেরকে ই করে ইন্টারভিউ দেয় তাদের তো সেখানে তো তোমার কিছু করার নেই আমার কিছু করার নেই না দুর্নীতি এভাবে থেকেই যাবে আমার একটাই বক্তব্য লঙ্কায় যে যায় সেই রাবণ হয় ঠিক আছে তো তাদের তাদের মতন চলছে কিন্তু আপনি যখন বলছেন তাহলে আপনাকে আমি বলেই দিই জনগণের এখানে সম্পূর্ণ দোষ কারণ জনগণ আমরা একতা নই আমরা নিজেরটা নিজের স্বার্থ বুঝি পাঁচজন একতা হয়ে যে একটা কিছু করবো সে ক্ষমতাও আমাদের নেই তো যার জন্য আজকে ওরা যেটা করছে ঠিকই করছে তাদের গার্জেনরাও বুঝতে পারছে এবং সেই শিক্ষকও খুব ভালোভাবে বুঝতে পারছে
পিছিয়ে দিল, এখন পড়াশোনার ধাঁচটাই তো সব রকম চেঞ্জ, এইটুখানি জানি। এবার কতটা পিছালো কি করে এগুলো হিসাব এতটা বলা সম্ভব নয়, তবে পিছিয়েছে কি এখন তো সব মানে কিছু কি বলবো এটাকে, মানে গুছিয়ে বলতে গেলে তো অনেক ব্যাপার আছে, পেছানো তো বটেই, আবার কিছু কিছু ক্ষেত্রে তো এগিয়েছে, ধরো ধরো প্রাইভেট স্কুল কলেজ যেভাবে দৌড়াচ্ছে পড়াশোনার মাপকাঠিগুলো যেভাবে গুছানো হয়েছে, তাতে তো আবার কিছুটা এগানোও বলতে পারি, যদিও আমি এটার মধ্যে খুব একটা টাচ নেই, তবে যেটুকানিতে শুনি মনে হয় কিছুটাও ঠিক কিছুটাও ভুল আছে। আমার এইসব সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, এছাড়া আর কিছু নয়, মানে যারা শিক্ষক হিসেবে জয়েন করছে তাদের তো শিক্ষকতার যোগ্যতাই নেই, তারা যদি শিক্ষক হয় তারা কি শেখাবে পরবর্তী প্রজন্মকে, এই জন্যই সবচেয়ে বেশি পিছিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা, পিছিয়ে যাবে আগামী দিনে। দেখুন শিক্ষানীতি নিয়ে যে কাণ্ড কারখানাগুলো হচ্ছে এটা মানে সঙ্গত নয় আর কি, সেক্ষেত্রে এখন তদন্ত করা উচিত, তদন্ত হচ্ছে, এখন কতটা সত্যি কতটা মিথ্যে কে কতদূর কি করেছে না করেছে সে সম্বন্ধে তো আমাদের কোনো ওয়াকিবহাল আমরা নই, তো এই ব্যাপারে মন্তব্য করা খুব মুশকিল, বুঝলেন। ব্যাপারটা হচ্ছে যে চলে না এটা, সেটাই এখন যারা শিক্ষায় রয়েছে মানে যারা অঙ্কের টিচার তারা কিন্তু নিজেরা অঙ্ক জানে না বা ইংলিশের টিচার তারা ইংলিশ জানে না, তারা আমাদের পরবর্তী জেনারেশনকে তাহলে কি শেখাবে, তাহলে পরবর্তী জেনারেশন এখন তো খুবই বাজারের দিকে যাচ্ছে, কিন্তু এটা মানে যত অবনতির দিকেই লক্ষ্য কিন্তু যাতে না হয় এখন থেকে রুখে দাঁড়ালেই ভালো হয়, মানে শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ, সেই জন্য টিচার যে নিচ্ছে যে মানে মানে ইন্টারভিউ নিচ্ছে তাদেরকে মানে সচেতন হয়ে ইন্টারভিউ নেওয়া উচিত, মানে ঠিক জায়গা ঠিক মতো কাগজপত্র পড়ছে কিনা, ঠিক মতো সে ইন্টারভিউ দিচ্ছে কিনা, সবগুলো কিছু লক্ষ্য করা উচিত। ডেফিনেটলি, বিকজ তারা তো ঘুষ দিয়ে বা পড়েছে, গভর্নমেন্ট স্কুলে যা পড়ানো হয় মানে তা অর্ধেকের বেশি, এই তো এসএসসি এসএসসি কাণ্ড এত কিছু তো বেরোচ্ছে সবই তো মানে তারা নিজেরাই অর্ধেক অঙ্ক জানে না মদ খেয়ে স্কুলে ঢুকছে, এই তো আমাদের এডুকেশন এখন সিস্টেম। মানে আমি তাদেরকে বলবো যে এখন যা সিস্টেম স্কুলে পড়ার থেকে আমার মনে হয় নিজের শিক্ষা এবং বাবা মার শিক্ষা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে স্কুলের শিক্ষা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট স্কুলের যা অবস্থা তার চেয়ে বাড়িতে শিক্ষা নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো আমরা যা পড়াশোনা ভালো না শিখেও মোটামুটি চালিয়ে নিচ্ছি বিভিন্ন রকম কাজকর্ম করে, কিন্তু সামনের যে প্রজন্ম তারা কিন্তু ওই কৃত্রিম ওই ফোন ল্যাপটপ নিয়ে মেতে রয়েছে, কিন্তু তারা কিন্তু ভবিষ্যৎটা বুঝতে পারছে না যে আগামী দিনে কিছুই নেই তাদের জন্য। হ্যাঁ, তারা যদি আগেকার গত আমরা আমাদের মতো যারা স্টুডেন্ট ছিল তাদের থেকে এখনকার ছেলেরা পড়াশোনায় খুবই মেধাবী, কিন্তু সে তাদের জায়গা নেই, সে একটা যে জায়গায় কিছু করে খাবে সেই 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 জায়গাগুলো আজকে আমরা নষ্ট করে ফেলেছি, কিছু কিছু স্বার্থবাদী লোক সেগুলোকে নষ্ট করে মানে মানে যাদের কোনো যোগ্যতা নেই সেসব লোককে বসিয়ে আজকে তারা যে কিছু শিখবে সে গোড়াটাই তাদের কমজোরি হয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্র দুর্নীতিটা যেখানেই হোক ওটা ঠিক নয়, ডিগ্রি বাড়ছে এখন সবার কাছে অনেক ডিগ্রি, কিন্তু সেই ডিগ্রির কোনো দাম নেই এখন, তো সেই ডিগ্রির জন্য কিন্তু এখন চাকরি যে খুব সুবিধা হচ্ছে সেরকমও নয়, তো এটা নিয়ে আপনি কি বলবেন? চাকরি বাকরি তো এখন সত্যি কথা ডিগ্রি আছে কিন্তু চাকরি পাচ্ছে না, এটা খুবই খারাপ, কিন্তু এর জন্য আন্দোলন করতে হবে, জায়গা তো সব সঠিক জায়গায় গিয়ে মানুষ পৌঁছাতে পারছে না, সঠিক পৌঁছানোর জন্য আন্দোলন করে সঠিক জায়গায় খোঁজ খবর নিয়ে পৌঁছাতে হবে এবং তাকে সঠিকভাবে জায়গায় গিয়ে তা আন্দোলনের মাধ্যমে মানে পরীক্ষা দিয়ে ইন্টারভিউর মাধ্যমে কাজ করতে হবে। তাদের কি শিখবে, তো সেই জন্য আমি বলছি তাদের গার্জেনকে বলবো তাদেরকে
শিক্ষিত করতে যাতে তাদের জব অপরচুনিটিগুলো বেটার হয়, দুজনে যদি একটু কম হয় আমাদের জন্য বেটার হবে। তাদের তো অবস্থা টাইট হয়ে যাবে, বাটি নিয়ে বসতে হবে রাস্তায়। আমি আমি একটা সেলসের লোক, আমি যেটুকু করে খাচ্ছি আমার ছেলে মেয়ের পরে বাটি নিয়ে রাস্তায় বসবে, তারপরেরটা যেটা হবে সে একদম ভূমিষ্যৎ হয়ে যাবে। কারণ যতক্ষণ জনগণ এক না হবে, পরিষ্কার বাংলা, জনগণ যতদিন এক না হতে পারবে ততদিন কিছু হবে না এদেশে। ও, এই ডিগ্রির কোনো মূল্য নেই, ডিগ্রি এখন সবাই পাস করে। আমাদের শিক্ষা ব্যবস্থা নেই তো, ডিগ্রি কি হবে? টু পাস করে যদি কেউ ডাক্তারি করে, টু পাস করে যদি টিচার হয়, তাহলে সেখানে ডিগ্রির মূল্য কি আছে? এখন বর্তমান যে টেটটা হলো তাতে তো দেখলাম নিরপেক্ষ হলো, অনেক মেধাবী ছাত্র তাতে চান্স পেয়েছে। আশা করছি আগামী দিনে এইভাবে নিয়োগ প্রক্রিয়া চলুক, যাতে বেকার ছেলেমেয়েরা পরীক্ষায় ধারাবাহিকভাবে বসতে পারে। দেখুন, এটা মানে বিতর্কিত বিষয়, বাট এটা আমি বলবো যে এক্ষেত্রে পাবলিককে সচেতন হতে হবে, এবং তারা মানে তাদের যেটা মানে মনে হবে যে যেভাবে ডেভেলপ করা যায় সেইভাবে তাদের ডিসিশন নেবে। গভর্নমেন্ট কী করছে এটা মনে হয় দেখার সময় নয়, কারণ আমরা প্রত্যেকেই মানে জনসচেতন হওয়া দরকার, তাহলে আমার মনে হয় যে গভর্নমেন্টও চিন্তা করতে বাধ্য হবে। সম্ভব নয় এটাই আর কি। তবে স্কুলগুলোয় যে পরিস্থিতিগুলো চলছে সেখানে সব বেশিরভাগই সব প্রাইভেটের দিকেই ঝুঁকছে পড়াশোনার জন্য। পিছিয়ে পড়াশোনা পিছিয়ে গেছে, পড়াশোনার আদব কায়দা কি পিছিয়েছে না? সরকারি এখন যারা টিচার মানে যারা দুর্নীতি, কিছু কিছু স্কুল আছে সেগুলো ঠিক মতন ঠিক পড়াশোনা হচ্ছে, হচ্ছে না বলাটা ভুল হবে। কিছু কিছু গভর্নমেন্ট স্কুল আছে তারা ঠিক মেনে পড়াশোনা করছে, করছে না বলার তাহলে তো আবার টিচারদেরও খারাপ বলা হয়। কিছু টিচার আছে ঠিক মতন করাচ্ছেন, করাচ্ছেন না বলাটা ভুল হবে। আবার কেউ কেউ আছে জেনেও করাচ্ছে না, আবার কেউ কেউ আছে জানে না কিন্তু করাচ্ছে, চালিয়ে যাচ্ছে। এটা এখন এই রাজ্যের ভবিতব্য হয়ে গেছে, সবাই ধরেই নিয়েছে যে আমার যোগ্যতা দিয়ে আমি চাকরি পাবো না, আমার কোনো চ্যানেল লাগবে এবং আমার তাছাড়াও আরও কয়েক লক্ষ টাকা আমাকে আলাদা ব্যবস্থা করে রাখতে হবে, তবেই তার চাকরি হবে এই রাজ্যের বুকে। অন্তত রাজ্য সরকারের কোনো বা রাজ্য সরকার পোষিত কোনো জায়গায় চাকরি পেতে হলে এই রাজ্যে এখন একটাই মানে মানুষ, সাধারণ মানুষ এটাই ভাবছে। এমনি অফিস টফিসে কথাবার্তা বলে প্রত্যেকেই সন্তান সন্ততি আর কি হবে পড়াশুনো শিখে, এখানে তো কোনো চাকরি নেই। আগে যা বা স্কুলের চাকরিটা ছিল, কলেজের চাকরিটা ছিল, সেটাও গেছে। এই হচ্ছে সাধারণ মানুষের মনের অবস্থা, যেটা আমি আমি যাদের সঙ্গে মিশি তাদের কথা শুনে মনে হয়েছে। এগুলো দেখুন, তারা তো এক ধরনের ফাঁদে পড়েছে না। এখন দেখুন তাদের চাকরিও চলে যাচ্ছে, তাদেরকে আবার বলছে মাইনের পর টাকাও ফেরত দিতে হবে, উপরন্তু নতুন করে নতুন টিচার আদৌ নেবে কিনা, তাদেরকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেবে কিনা সে ব্যাপারেও সন্দেহ আছে। তারা প্যানেল আছে যারা তাদের তারা তো এতদিন ধরে ধর্ণা দিচ্ছে, তাদেরও একটা চাহিদা রয়েছে। সেক্ষেত্রে এখন সরকার কতটা কি সিদ্ধান্ত নেবে বা আমরা এ ব্যাপারে তো বলবো যে নতুন করে আবার প্যানেল ঠিকঠাক করে যারা সত্যি করেই চাকরির উপযুক্ত তাদেরকে ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সেই রকম মানুষকে নিযুক্ত করা উচিত। তো আমাদের পরের জেনারেশন তো এই কারণে খুব সংকটে রয়েছে। অবশ্যই খুব সংকট, শুধু আমাদের পরে শুধু শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের জেনারেশনটা এলো তারাও সংকটে আছে, তারা তো এই শিক্ষাতেই এলো, তাদের অবস্থাও ভালো না। মানে পরবর্তী জেনারেশন ধরুন আমরা তো রিটায়ার করে গেছি আজকে প্রায় 7-8 বছর, ওর তো 10 বছর হয়ে গেছে। আমরা যেভাবে শিক্ষা পেয়ে এসেছি, যেভাবে আমরা মানে দেখেছি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা সেক্ষেত্রে এখন যা পরিস্থিতি হচ্ছে সত্যিই চিন্তার কথা যে পরের জেনারেশন যে নিয়ে কী যে ভোগ করবে, আমরা পরবর্তী জেনারেশনের জন্য কী রেখে যাচ্ছি এগুলো একটু ভাবনা চিন্তা করলে পরে সত্যিই খুব চিন্তা হয় যে আমরা কি রেখে গেলাম। এই পরে খাবে তাদের কি করবে সেটাই, তাদের না শিক্ষা দিতে পারছি সে ঠিক মতো, না তাদের কোনো ইনকামের ব্যবস্থা করে দিতে পারছি, তাদের জীবন চলবে কি করে আমরা জানি না, আমরা কত কি রেখে যাব। শিক্ষা দিচ্ছে কোথায় কি আছে সেটা বড় কথা নয়, কিন্তু যারা টিচার তারা একটা নির্দিষ্ট যোগ্যতা প্রমাণ করে তারা হচ্ছে কি টিচারি কাজে যুক্ত হয়েছে, ঠিক আছে, তার নির্দিষ্ট মানে যোগ্যতার মাপকাঠি দেখিয়ে। টিচার তো আর মানে কিলো পাল্লায় মাপকাঠি হয় না,
টিচার তার মাপকাঠি আছে সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক পাস তার ডিএলএড সার্টিফিকেট আছে সর্বোচ্চ যে টেট পরীক্ষায় যে পাস করেছে তার ভিত্তিতে সে নিয়োগ হয় এক্ষেত্রে এটা আমাদেরই বিচার করতে হবে যে আমরা যাদেরকে মাথার উপর বসিয়েছি আমাদেরই ফল্ট হয়েছে আমাদের পরবর্তী জেনারেশন তো অনেক সংকটের মুখে তারা ঠিকঠাক এখনো শিক্ষাই পাচ্ছে না তো আপনি তাদের জন্য কি বলবেন না ডিগ্রি তো বললে হবে না আপনার হচ্ছে কি 11000 শূন্য পদ আছে এবার 1.5 লক্ষ পাস করেছে এবার আমার তো 1.5 লক্ষ হবে না এবার সিস্টেমে আসতে হবে আপনারাও বুঝতে পারবেন আপনাদের একটাই কথা ধরো মিডিয়া আছে ঠিক আছে বিভিন্ন রকম চ্যানেল আছে আপনাদের চ্যানেল আছে এবিপি আনন্দ আছে 24 ঘন্টা আছে কিন্তু সব মিডিয়া কি সমান কভারেজ করে করতে পারে না ঠিক সেরকমই ভাবে নিয়োগ প্রক্রিয়াটাও চলবে এখন মানুষ হচ্ছে এখন সচেতন হতে হবে সবচেয়ে বড় কথা সচেতন হয়ে চোখ কান নাক সব খোলা খুলে দেখতে হবে যে আমার কোন পথে গেলে ভালো হয় এখন তো চারিদিকে দুর্নীতিতে ভরে গেছে সেই দুর্নীতিটা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে মানুষ সৎপথে চলারই চেষ্টা করতে হবে এবং সৎভাবে থাকার চেষ্টা করতে হবে সৎভাবে কাজগুলো পায় আমার মানে যেটুকু যোগ্যতা সেরকম যোগ্যতা নিয়ে কাজ পায় আমার এটাই মূল বক্তব্য আমার হয়তো দোষ নেই তো সেখানে দেখা গেল যে আরেকজন পেছনে আছে যে সেটাকে সাপোর্ট করবে তা কিন্তু করে না সে বলে দাদা আপনি মরুন আমি আমাকে সাইড দিন আমি তাড়াতাড়ি যাই বুঝতে পারছেন আমি কি বললাম জনগণ যতদিন কোনোভাবে এক না হতে পারবে ততদিন কোনো কিছুই হবে না পড়াশোনা মানেই যে চাকরি পেতে হবে এরকম অনেকে ভাবে না আবার অনেকে আছে যে পড়াশোনাটা করে চাকরি পাওয়ার জন্য এটাও ঠিক এখন এত চাকরি পাচ্ছে না মানে গভর্নমেন্টের চাকরি হয়তো পাচ্ছে না কিন্তু প্রাইভেট চাকরি প্রচুর আছে সবাই পাচ্ছে কেউ বেকার নেই এটাও ঠিক কোন জেনারেশনে সবাই সাকসেসফুল ভাবে 100-100 চাকরি পাবে না আপনার যা সিট তার থেকে তো বেশি চাকরি দিতে পারবে না নোটিফিকেশন হলে আপনার প্রতি বছর মাধ্যমিক পাস করছে কত উচ্চ মাধ্যমিক পাস করছে কত কিন্তু লোক সংখ্যা বাড়ছে চাকরির জায়গা তো বাড়ছে না এইটা একটা সব থেকে বড় সমস্যা চাকরির জায়গাটা তো বাড়ছে না দেখুন আমাদের আমার যেটা মনে হয় আমার শিক্ষকতার অভিজ্ঞতা দিয়ে বলছি যোগ্যতার মাপকাঠি যার থাকবে সে ঠিক তার সীমানায় পৌঁছে যাবে তাদেরকে নিয়ে বলার তো কিছু নেই হতাশা ছাড়া তো কিছু বলার নেই এই সরকার থাকলে দুর্নীতি ঠিক হবে এটা কেউই বোধহয় আশা করছে না এখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এমনকি এই সরকারকে যারা ভোট দিয়ে এনেছে বা এই সরকারের যারা সমর্থক তারাও জানে যে এই সরকার আর দুর্নীতি হচ্ছে সমর্থক শব্দ এ ব্যাপারে বোধহয় কারুর মানে কোনো রাজনৈতিক দলের কর্মী নেতা কারোরই বোধ হয় কোনো দ্বিমত নেই এবং দুর্নীতিটা সবসময় সাধারণত যে কোনো জিনিস শুরু হয় ওপর থেকে আর দেখবেন যদি ঝাঁট দিতে হয় সিঁড়ি যারা ঝাঁট দেয় যে মানুষটা বাড়িতে ধরুন কাজ করে আমরা যাদেরকে এক কথায় বললি গৃহ পরিচারিকা তারা কিন্তু সিঁড়ি তারা কিন্তু অশিক্ষিত মানুষ কিন্তু তারা যখন সিঁড়িটা ঝাঁট দেয় ওপরের সিঁড়ি থেকে ঝাঁট দিতে আরম্ভ করে কারণ তলার সিঁড়ি থেকে ঝাঁট দিতে থাকলে ওপরের তুলনায় সবসময় নিচে পড়বে তারাও জানে সিঁড়িটা ঝাঁট দিতে হলে ওপর থেকে ঝাঁট দিতে হয় এই দুর্নীতিটাও যদি দূর করতে হয় এটা এটা স্বাভাবিক নিয়ম তাহলে সিঁড়ির ওপর থেকে পরিষ্কার করতে করতে নামতে হবে সেটা আদৌ হবে কি না আমরা জানি না দেখুন দুর্নীতি তো দুর্নীতি যে চলছে সেই দুর্নীতিকে বন্ধ করার জন্য আন্দোলনই একমাত্র পথ আমাদের যেটা মনে হয় এই আন্দোলন এর জন্য যে মানসিকতা জোরের দরকার সেটা নেই সেই মানসিকতা আমি বলবো এই জেনারেশনের মধ্যে মানে সুদৃঢ়ভাবে মানসিকতাটা গড়ে তোলা উঠে যাতে এই দুর্নীতিটাকে আমরা বন্ধ করতে পারি দুর্নীতি আমরা যেভাবে আন্দোলন করেছি সেভাবে এখন হয় না আমরাও এককালে আনন্দ করে আন্দোলন করেই এসেছি চাকরি করেছি ইউনিয়ন করেছি সবই করেছি কিন্তু সেইটা এখন নেই এখন অন্য পর্যায়ে চলে গেছে আর এখনকার ছেলেমেয়েরা এসব পারে না ওরা ওই বই নিয়েই পড়াশোনা করে কিন্তু তার রেজাল্ট কি হবে কেউ কেউ জানে না আসলে প্রত্যেক মানুষকেই প্রত্যেকের কথা ভাবতে হবে না ভাবলে পরে তো আর আমি আমারটা পেয়ে গেছি আমি আমারটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম সেলফিশ তৈরি হচ্ছে সবাই সেইভাবে চললে পরে দেশকে বলুন সমাজকে বলুন কিরকম মুশকিল আছে আমি নতুন প্রজন্মকে বলবো তুমি যেমন নিজেরটাও ভাবছো পরেরটাও ভাবো এখন ছেলেমেয়েরা ভাবে না তাদের মা বাবারাই ভাবতে দেয় না আমরাই দিন তাদের দোষ বলবো না তাদের যদি আমরা বেরোতে না দিই মিশতে না দিই তাহলে তারা জানবে কি করে
যে দুনিয়াটা কিরকম, তাদের করতে দেওয়া হয় না যে কি হবে কোথায় চলে যাবে, এই একটা আতঙ্ক হয়ে গেছে সবার মধ্যে। তাদেরকে তাদের এটাই বলতে হবে যে চাকরির মুহূর্তে এই মুহূর্তে সম্ভব নয়। তো তাদের মানে আমি পার্সোনালি আমি যেটা ধরুন যেটা মানে স্টক মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছি, কারণ আমিও একসময় গভর্নমেন্ট মানে সার্ভিসের জন্য অনেক ট্রাই করেছি, আমার মনে হয় এমন কিছু করা উচিত। দেখুন অপশান অনেক কিছু আছে, তো আপনাকে পরিস্থিতি অনুযায়ী বেছে নিতে হবে এবং সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। গভর্নমেন্ট কি করবে তার ভরসায় থেকে লাভ নেই। তাদের এটাই বলতে হবে তাদের পড়াশোনা করা দরকার, পড়াশোনা করে কোনো না কোনো মানে মানে নিজের যোগ্যতায় মানে তারা কিছু বেছে নেয়, কোনো লাইন বেছে নেওয়া, কোনো টেকনিক্যাল মানে সে যাতে নিজে করতে পারে, কেউ তাকে দয়া করবে সেই মানে তাকে সেই পরিস্থিতিতে যাতে ওয়েট করতে না হয়। তাদেরকে গাইড এটাই করা উচিত যে তারা যাতে মানে নিজে মানে নিজের ভালোটা অবশ্যই বোঝে, এবং অবশ্যই যেমন ছোটোবেলায় আমাদের বাবা মারা শেখাতেন যে মানুষকে বিপদের পাশে দাঁড়াতে, কারণ রিসেন্টলি আমরা বাচ্চাদের এইটা শিখিয়ে দিই নিজের ভালোটা নিজে বুঝে নাও, অন্যকে দেখার দরকার নেই। তার জন্য দেখুন আমরা ওই পরিবেশে মানে করতে গিয়ে আজকে আমরা মানে বয়স্ক বাবা মা বা বয়স্কজনকেও আমরা সাইড করে দিচ্ছি। তো আমি বলবো পুরোনো দিনের থটসটা ফিরিয়ে আনা, যে একজনের বিপদে ধরুন অর্থনৈতিক দিয়ে হয়তো সব কিছু সাহায্য করা সম্ভব না, অ্যাটলিস্ট মানুষের হাতটা ধরা যায়, এইটা যদি করা যায় আশা করি এই সমস্যার সমাধান অনেকটাই মেটাতে হবে।